তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইস, তোমরা দেখতে পারতেছো এখানে আমার স্কোর হচ্ছে 5184 স্কোর, মানে আর একটা ম্যাচ খেললে গাইস আমার হয়ে যাবে ভাই 5 স্টার। মানে গাইস, গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য যদি একটা আইডি একজনই খেলে তাহলে কিন্তু ভাই প্রচুর কষ্ট হয়ে যায়, আর আমার জন্য তো ভাই আরো কষ্ট। দেখো গাইস, আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও বানাইতে হয় এন্ড ভিডিওটা আপলোডও করতে হয়, ভিডিওটা এডিটিং করতে হয়, সবকিছু মিলে গাইস আমি টাইম পাই না এত বেশি পুশ করার। তারপরও গাইস যতটুকু টাইম পাই ততটুকু টাইমই আমি পুশ করি, কারণ ভাই গ্র্যান্ড মাস্টারে তো যেমনি হোক যাইতেই হবে। তো গাইস, তোমরা আমার বর্তমানে যতটুকু স্কোর দেখতে পাচ্ছ তার ভিতরে কিন্তু বেশিরভাগটাই আমি কিন্তু সোলো খেলা করছি। স্কোয়াড নিয়ে খেলতে গেলে ভাই মাঝে মাঝে যে কি হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো এই ম্যাচটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গাইস কালকে রাতের একটা ম্যাচ, যে ম্যাচে গাইস আমরা ব্লুজনে নামতেছিলাম, মানে ম্যাপের একবার লাস্ট ম্যাচে ব্লুজন দিছিল, যার কারণে আমি ভাবছিলাম এখানে কোনো এনিমি নামবে না। তো এখানে নামতেছিলাম গাইস, কিন্তু আমাদের সাথে সাথে ভাই একটা স্কোয়াড নামতেছিল এন্ড আমার আগেই ভাই এনিমিটা পুরো নিচে নামা যায় এন্ড ভাই পুরো তিনটা একসাথে ধরছে আমারে। তো আমি এখানে একটা গান লুট করতে চেয়েছিলাম এন্ড বারবার আমার ক্যারেক্টার আটকে যেতেছিল ভাই। এখানে আমার তিনজন মিল্লা তিন দিক দিয়ে ফায়ার দিয়ে গাইস একবার আলু ভর্তা বানায় দিছে। তারপর গাইস আমাদের আরো তিনটে টিমমেট বাইচ ছিল, কিন্তু ভাই তাদের কাছে কোনো গান ছিল না, যার কারণে আমি বলি যে ভাই এখান থেকে ভাইগা যাইতে। ভাই একজন অনেক দূরে নামছে আর দুইজন এখানে নামছে। তো ব্লু জোনের ভিতরে আমাদের মাত্র দুইটা টিমমেট ছিল, যাদের কাছে ভাই তেমন কোনো লুট ছিল না, মানে তারা কোনো গানই পায় নাই, আর বাকি আরেকটা টিমমেট অনেক দূরে নামছিল, যার কারণে আমি এখান থেকে বলি ওদেরকে ভাইগা চলে যেতে, কারণ ভাই ওই স্কোয়াডের এনিমিগুলো যদি রাজ দেয় একসাথে তাহলে ভাই পুরাই শেষ। কিন্তু গাইস এখানে আমাদের হাইপার এক্স টোকেন পাওয়া যায় আমার রিভাইভ দেওয়ার মতো, যার কারণে আমি বলি যে ভাই কষ্ট হইলো কোনো মতে আমার রিভাইভটা দিয়ে ওদিক থেকে যাও, তাহলে ভাই আমি একটু খেলতে পারবো। মানে বুঝো নাই ভাই, মরার পরে তো চিল্লা চিল্লি সবাই করে, আমার কাহিনী ওই সরি আর কি, মরা টেরা উড়া দুরা চিল্লাইতেছি ভাই হাম করি ভাইভ চাই, হাম করি ভাইভ চাই। ঠিক আছে, তো এখানে যখন গাইজ আমাদের হাইপার এক্স রিভাইভ দিতে গেছিল আর সামনে ভাই এনিমিগুলো ওর উড়া দুরা বাদাম দেওয়া শুরু করে, আর তার ভিতর থেকে ও একটা এনিমিটা ডাউনও করে দেয়, আর ভাই এনিমিটা ততক্ষণে ডিমিত্রি চেয়ারে উইটাও যায় আর ওরে ভাই সেই লেভেলে ড্যামেজ দিয়ে দেয়। মানে ওইখানে এক লুয়ালের পিছনে তিনটা চারটা দাঁড়া রয়েছে, ওর ভাই এইচপি এর একবারে খারাপ অবস্থা করে দিছে। তো আমি তাড়াতাড়ি কইতাছি ভাই আমার ভাই রিভাইভ দিয়া, তারপরে বড় যদি মরার থাকে ভাই আমার রিভাইভ দিয়া মর ভাই কোনো মতে। তো এখানে গাইজ আমাদের হাইপার ওয়াইও ভাই অনেক চেষ্টা করতেছে সবগুলো মিল্লা কাভার দেওয়ার, কিন্তু বেচারা সামনে দিক দিয়ে পিছন দিক দিয়ে সব দিক দিয়ে ধরে, আর তখনই গাইজ হাইপার এক্স আমার রিভাইভ দিয়ে দেয় আর সুপার রিভাইভ দিছিল, যার কারণে আমার কাছে একটা গান ছিল আর আমার কইতে থাকে যে ভাই আমাদের উপরে নামো, আমাদের উপরে নামে আমার একটু কাভার দাও। তো গাইজ এখানে দেখতে পারলা ভাই আমাদের হাইপার ওয়াইও কিন্তু ডাউন হয়ে ক্লিয়ার হয়ে গেছে, কারণ বেচারা দুই দিক দিয়ে তিন দিক দিয়ে মিল্লা ধরছে। তো আমি ওকে কাভার দেওয়া লাগে গাইজ এখানে নামি, নাইমা ভাবছিলাম যে হয়তো ওদেরকে কাভার দিতে পারবো, কিন্তু গাইজ আমার সাথে এখানে যা একটা সিন হয় সেটা তোমরা নিজেরাই দেখো, কিন্তু ভাই হাইছো না। তো গাইজ যাই হোক, আমি এখানে নামার পর ভাই এখানে কাভারে দাঁড়ায় আসলাম চুপচাপ, যে ওরা আসলে মার মতো তা চুয়া মাইরা ভাই ওদিকে দৌড় দিছি, ক্যারেক্টার ঘুরা মুড়া আবার এদিকে আয়া পড়ছে, আর এটাই আমার ড্রাগন দিয়া ভাই এক জাতা দিছে, এই দিকে আরেকটা ড্রাগন দিয়া জাতা দিছে, শেষ ভাই আমি পুরো তিনটার মাঝখানে পড়ে আবারও বাদাম খাইলাম। নামছিলাম ভাই কাভার দেওয়ার লেগে, ভাই কাভার একবার ভালো করে দিয়ে দিছে। তো যাই হোক ভাই, এখানে আমার ক্লিয়ার দিয়া দেয় ভাই, এনিমিটা ডিজাইন করে আমার ক্লিয়ার দিতা ছিল। তো আমাদের গাইজ এখানে হাইপার এক্স রো ভাই তিনটায় মিল্লা ধইরা সব দিক দিয়ে মিল্লা মাইরা দেয় এন্ড তারপর শুধু গাইজ আমাদের আর একটা টিমমেট বাইচা ছিল, যারা আমরা বলতাছিলাম সবাই মিল্লা চিল্লা চিল্লা ভাই এদিক থেকে ভাগ, ভাই এদিক থেকে ভাগ, কোনো মতে বাইকা যাইব, কিন্তু ওর সামনে পড়ে গেছে গাইজ আরেকটা M10 নিয়ে, আর ওরে দেখে ভাই দিছে এক জাতা ভাই একবারে তেল ছবি পরিষ্কার করে দিছিল। বেচারা যাও গাইজ MP40 দিয়ে অর্ধেক ড্যামেজ দিছিল, বাট কি আর করার ভাই, এখানে আমরা এই ম্যাচে ভাই প্রায় 44 মানে পুরো 44 মাইনাস খেয়ে যায় ভাই। তো স্কোয়াডে গাইজ যেমন বড় একটা মাইনাস খাওয়ার পর গাইজ আমি চিন্তা করি যে ভাই আমি এখন থেকে সোলোই খেলবো এন্ড সোলো খেলে গাইজ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গ্র্যান্ড মাস্টার যাইতে পারবা, তাও আবার ফুল রাশ খেললা। তো যার কারণে গাইজ আমি কিন্তু পিকেতে নেমে গেছি এখানে সোলো ম্যাচে এন্ড এই ম্যাচের ভিতরে গাইজ তোমরা দুইটা ট্রিক পাইবা, একটা হচ্ছে গাইজ কিভাবে তোমরা সোলোতে রাশ খেললা ভাই প্লাস করতে পারবা এন্ড ভাই আরেকটা হচ্ছে গাইজ তোমরা কিভাবে আম্বুজা সিমেন্টের ওয়াল মাত্র 1 মিনিট না মানে 30 সেকেন্ডের ভিতরে ফাটা দিতে পারবা। তো পিকেতে আমার সাথে সাথে গাইজ আমি M60 পেয়ে যাই আর আমার সামনে একটা এনিমি উড়া দুরা ফায়ার দিতেছে আর আমি এটার ভাই পুরো লাল মাইরা দিছি, মানে 32 HP-র জন্য বাইচা যাই। তো গাইজ আমি কিন্তু তোমাদেরকে আগেও বলছি ভাই সোলো খেলার সময় কিন্তু সবসময় এরকম জায়গায় নামবা যেখানে কিন্তু সবচেয়ে বেশি এনিমি নামে, কারণ গাইজ তোমরা সবাই তো জানো ভাই সোলোতে কিন্তু প্রথম 1-2 মিনিটের ভিতরে যদি তুমি মারা যাও তাহলে কিন্তু তোমরা আবার রিভাইভ দিবে, যার কারণে গাইজ এমন জায়গায় নামবা যেখানে সবচেয়ে বেশি এনিমি নামে, আর নাইমা উড়া দুরা কিল টিল করে তারপরে মরে গেলে কোনো সমস্যা নাই, তোমরা আবার অটোমেটিক রিভাইভ পাবা। আর আমি ঠিক সেটাই করি, দেখো গাইজ এখানে আমি কিন্তু সবচেয়ে বেশি এনিমি যেখানে নামে সেখানে নামছি, আর পিকেতে নামে কিন্তু ভাই উড়া দুরা এনিমির যাতায়াতে শুরু করছি ভাই কিল টিল করার জন্য, ভাই এনিমিটার কাছে ড্রাগন ছিল ভাই একটুর জন্য বেঁচে গেছি, আর মাইরা ফেললেও ভাই কোনো সমস্যা ছিল না, কারণ গাইজ আমি আবারও রিভাইভ পেতাম। তো গাইজ এখনই তোমাদেরকে ট্রিকটা দেখানোর পালা, সেটা হচ্ছে গাইজ এই আম্বুজা সিমেন্টের ওয়াল ভাই, দেখো এটা কিন্তু কেউ ভাঙতে পারে না কোনো সময় ভাই, গুলি করে কিন্তু ভাঙাই যায় না, এই ওয়ালটা ভাই মাত্র তোমরা 10 সেকেন্ড ভাঙতে পারবে। দেখো ভাই এখানে 10 সেকেন্ডও টাইম লাগে না, বেশি হলে 5-7 সেকেন্ড লাগে ভাই, কি তাড়াতাড়ি ভেঙে গেছে দেখছো গাইজ, এটাই হচ্ছে ভাই ট্রিক। তোমরা গাইজ কি করবা ভাই M60 নিয়ে আনি ভাই, M60 গাইজ বর্তমানে এত ডেঞ্জারাস একটা গান, মানে এটা দিয়ে বৈশা বৈশা ফায়ার করলে ভাই এত পরিমাণ নেটো ফায়ার আর এত পরিমাণ ড্যামেজ দেয় ভাই, আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। তো গাইজ এখানে আমি আরো একটা এনিমির সাউন্ড পাইতেছিলাম আর ভাই এই বক্সের উপরে লাভ দিয়ে দেখি ভাই এনিমিটা এখানে লুট করতেছে, তো আমি ভাই M10 দিয়ে ওরে এক জাতা দিছি ভাই, একবার ও নাই হয়ে গেছে। তো এখান থেকে মোটামুটি অনেকগুলো লুট পেয়ে যায়। তো ভাই বর্তমানে গাইজ র্যাঙ্কের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস যে গান ভাই, একটা হচ্ছে M10 আর একটা হচ্ছে M60, আর তোমরা নিজেরাই তো দেখতে পারলা ভাই এই গন্ডার মার্কা ওয়াল গাইজ M60 দিয়ে মাত্র 5 সেকেন্ডের ভিতরে ফাটা দিতে পারবা। তো গাইজ এখানে আমি M10 আর M60 দুইটাই 3 জিপ করে নিছি আর ভাই M60 ড্যামেজ দেখো ভাই, রেট অফ ফায়ার দেখো গাইজ, 1 সেকেন্ড লাগলো না এনিমিটা মরে গেল, মানে ভাই জাস্ট ফায়ার করলাম আর মরে গেল ভাই, এনিমি বুঝবো না তুমি কোন দিক থেকে মারছো। তো এইটাই হচ্ছে ভাই রাশ খেলার নিয়ম, মানে এনিমি কোন দিক দিয়ে মানে টেরি পাইবো না তুমি কোন দিক দিয়ে মারতেছো। তো গাইজ তোমাদেরকে আমি আরো দেখাইতাছি, দেখো ভাই এখান দিয়ে আমি গাইজ এই যে লঞ্চ প্যাডটা ভাই কে জানি মেরে গেছিল, তো আমি ভাবছিলাম হয়তো এটা দিয়ে গেলে গাইজ কোনো এনিমি টেনিমি পামো, কিন্তু গাইজ এখানে কোনো
এনিমি ছিল না তো একটু সামনে যাওয়ার পর গাইস দেখি এখানে ভাই তুমুল ফাইট চলতেছে তো আমিও সামনে যাই গাইস ফাইটে অংশ গ্রহণ করার জন্য আর দেখি ভাই এনিমি এখান থেকে একজন আরেকজনের ফায়ার করতেছে আর ওই সাইডে একটা ওয়াল মেরে রাখছে ভাই দেখো ওর ওয়ালগুলো আমি কেমনে ফাটা দিই মানে ওর আমি ড্যামেজ দিতে থাকি আর ওর ওয়াল মারে দেখো ভাই ওয়াল মানে এক সেকেন্ডে মানে কয় মিনিটে ফাইটা যায় ভাই 5 সেকেন্ডের ভিতরে ওয়াল ফাইটা যাইতেছে ভাই কি ড্যামেজ দিতেছে ভাই কি ড্যামেজ দিতে দেখছো আর যদি এখানে বৈশা বৈশা ফায়ার করতাম তাহলে ভাই আরো ড্যামেজ দিত ভাই 47-39 করে ড্যামেজ দিতেছে এখানে নিচেও আর একটা এনিমি চলে আসছে যেটার সাউন্ড পাওয়ার সাথে সাথে ভাই আমি ক্যামেরা ঘুরে ওর এমটেন দিয়ে যাইতে দেয় আর এনিমিটা ডাউন হয়ে যায় গাইস ডিমিত্রি ছেড়া ডাউন হয়েছিল কিন্তু ভাই ওয়ালের ক্যারেক্টার আনতে ভুলে গেছে আর ক্যারেক্টার আনলি ভাই কি হতো ভাই আমি ওর ওয়াল 5 সেকেন্ডে ফাটাই দিতাম মানে 5 সেকেন্ডও টাইম লাগে না ভাই এত তাড়াতাড়ি যদি বৈশা মারো M60 দিয়া তাহলে ভাই 5 সেকেন্ডও লাগে না তো গাইস রাশ খেলায় কিন্তু ভাই তোমাদেরকে একটা সেই লেভেলের ট্রিক দেখাই দিলাম ভাই তোমরা স্কোয়াডে খেলো আর ডুওতে খেলো আর সোলোতে খেলো যেখানে খেলো গাইস M60 তিন চিপ করে লাগবে ভাই তোমার হাতে থেকে আর কেউ বাঁচতে পারবো না এখানে দেখতে পাচ্ছো গাইস সোলোতে কিন্তু আমি মোটামুটি 6টা কিল করে ফেলেছি তো আমি ফ্যাক্টরি দিয়ে যাইতেছিলাম আর তখনই আমার সামনে এক রমণী ভাই সুন্দরী রমণী লুট করতেছিল ভাই লুট যে করতে বৈশার আর কোনো খবরই নাই তারপর ভাই বেচারা বাঁচার চেষ্টা করছে কিন্তু গাইস আমি এর M10 দিয়ে এমন এক জাতা দিছি যে জাতা দিয়া ভাই সোনিয়া মুনিয়া কিছু মানে না ভাই এই জাতা থেকে কোনোদিন কেউ বাঁচতে পারে না আর পারবেও না ভাই M10 এর জাতা হচ্ছে বেস্ট জাতা ভাই ক্যারেক্টার অনৈবট অনৈবট কোনো কিছু মানবো না ভাই একবারে ক্যারেক্টারের ভিতরে যাইতে আমি তা ডাউন করে দেবো গাইস এই জন্য তোমাদেরকে আমি বলি ভাই M10 ইউজ করো মানে বর্তমানে সবকিছু মানে সবকিছুর প্রতিরোধ করার একটা জিনিস আছে ঠিক আছে যেমন সোনিয়া ক্যারেক্টারের জন্য তোমাদেরকে মাইরা দেয় তো M10 দিয়ে যদি চোখ বন্ধ করে এক জাতা দেও না ভাই ওই জাতাতে মানে ক্যারেক্টার ট্যারেক্টার যা আছে ভাই সবকিছু ফাইটটা ফুইটা ডাউন হয়ে যাবো তো ফ্যাক্টরি ওখানে যে গাড়িটা পাই সেটা নিয়ে আমি রাশ করতেছিলাম ভাই এনিমি খুঁজার জন্য আর এখানে দেখি ভাই একজন লুট করতেছে আর আমার দেখে ভাই ফায়ার করছে ভাই কিল্লিকা ফায়ার করছিলি ভাই কিল্লিকা ফায়ার করছিলি ক এরা দিছি ভাই ক্যারেক্টার অন করে আর আমি ওদিক দিয়ে ঘুরে আয়া পড়ছি বেচারা আবার ওদিক দিয়ে ঘুরে যায় দেখে নাই আর নিজে নিজে মরে গেছে তারপর ভাই আমার মনে একটা ড্যামেজ দিয়ে দিছিল একটা হেডশটও লাগা দিছিল তো আমি এখানে বসে বসে একটু মেরি মেরে লই আর গাইস লুকেটা ক্যারেক্টার কিন্তু ইউজ করতে ভুলবা না লুকেটা ক্যারেক্টার কিন্তু ভাই তোমার HP অনেকটা বাড়ায় দিবে মানে 250 HP দিবে আর HP বুস্টার লাগাইলে গাইস তোমার হয়ে যাবে 280 HP তো এখানে যদি গাইস যাইতাম এতে এনিমি তোমার 200 ড্যামেজ যদি দেয় তারপরে তুমি আরো গাইস 80 HP পেয়ে যাবা তো ভাই এখানে গাইস দেখলাম যে জোনের ভিতরে একজন ঢুকতাছে তো রাস মাইরা ভাই ওরে কি যাতা দিতাছি ভাই মানে আমি পুরো পাগল হয়ে গেছি ভাই M10 পায়া আর M60 পায়া গাইস এই ম্যাচটাতে দিয়ে এনিমিরে কেমনে নাচা নাচা মারছি দেখো গাইস পুরো 9টা কিল হয়ে গেছে মানে ভাই M10 আর M60 হচ্ছে বেস্ট কম্বিনেশন যদি রাস খেলতে চাও তাইলে তারপর গাইস আমি এখান দিয়ে গাড়ি দিয়ে জোনে ঢুকতেছিলাম আর দেখি সামনে একটা ওয়াল মারা ভাবছিলাম ওয়ালের পিছনে কেউ আছে নাই মা মারমো কিন্তু দেখি কেউ নাই যার কারণে নামি না পরে একটু পরে নামি কারণ গাইস ওইখানে জোনের ভিতরে একটা ঢুকতেছিল পরে আমি এটার দিকে স্কোপ করে রেড মারার চেষ্টা করি কিন্তু লাগলো না পরে একটা লাগছে ভাই 49 এর একটা লাইকে মেরে গেছে কিন্তু ভাই রেডে কি লাইলো না বুঝলাম না ভাই বডিতে কি লাইলো যাই হোক গাইস তারপর ভাই এখন রাস মারার পালা আমি একটা হিট লিস্ট করছিলাম গাইস ঠিক আছে সোলো তো হিট লিস্ট করছিলাম এখন কি আর করবো ভাই আঙ্গুলগুলো চুলকাইতে আসলে এনিমি মারার লেগা কিন্তু হিট লিস্টের এনিমি ভাই উই দেখো কই যায় বয়ে রইছে এটাতে তো ওইখানে যায় মারমো ধরো পাহাড়ের উপরে যায় বয়ে রইছে গাড়ি আছে গাইস গাড়ি নিয়ে ভাই পুরো রাস মারমো মানে একবারে রাস হইবে গাইস আজকের ম্যাচে পুরো রাস হবে কারণ গাইস মন মতো গান পাওয়ার পর ভাই আমি আর ওয়েট করি না উড়া ধরে রাস খেলি তো গাইস দেখো উই যে পাহাড়ের উপরে ফাইট করতেছে ওইখানে যায় ভাই যেটারে পাম ওইটারে মেরা দিমু ওই যে একজন ভাই ওয়াল মেরা আইতাছে দাঁড়াও এটারে যায় এই একবারে যাতা মানে M10টা হাতে নিয়ে রাখতে হবে M10টা হাতে নিছি দাঁড়াও এবার যায় এ তো খাও আরে ভাই ওয়াল মেরা দিছে চান্দু ভাই বাঁচার তো কোনো রাস্তা নাই ভাই বাঁচার তো কোনো রাস্তা নাই হয় M10 এর যাতা না হয় M60 এর যাতা এ ভাই সামনে আরো একটা আছে কি রে ভাই এটা কি ড্যামেজ দিতাছে আরে 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 ওই ড্যামেজ খাইছে ভালো ড্যামেজ খাইছে গাইস এটারে গাড়ি নিয়ে রাস মারমু দাঁড়াও এটারে গাড়ি নিয়ে রাস মারমু ভাই গাড়ি ঘুরুস না গেল লিগা আরে এই জায়গায় গাড়ি ঘুরাইতে ঘুরাইতে আমার টাইম লেগে যাবে ভাই এমন সময় গাড়ি ঘুরতে চাইতেছে না ঘুরছে ঘুরছে ভাই এবার এক টান দিয়ে ওর কাছে জামু হয়ে ভাই গাড়িতে কে গুলি করতেছে ভাই গাড়ি ফাটাই দিছে ভাই এক সেকেন্ডে গাড়ি ফাটাই দিল কিরে 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 ভাই না 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 আরে ভাই ওয়াল পড়লো না কেন আমার পিছনের দিকে আরেকটা কে জানি মারতাছিল ভাই এটা কি গান মাত্র VSS ভাই VSS দিয়ে গাড়ি গুড়ি ফুটে আমার মেরে দিল বুঝলাম না ভাই পিছনের এনিমিটা মনে হয় আমার অনেকটা ড্যামেজ দিছে গাইস আমার গাড়ি ফুটাইছে ওই পিছনের এনিমিটা ভাই আমার মারছে ওই পিছনের এনিমিটা আর এই সামনের এনিমিটা গাইস দুই তিনটা গুলি করে ভাই কিলটা চুরি করে লাইছে মানে এনিমিটার কিল আমার দিয়ে চুরি করে লাইছে যাই হোক ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না আর গাইস ওয়াল ভাঙার ট্রিকটা কেমন লাগছে গাইস সেটাও কিন্তু কমেন্টে জানা যাবে তো গাইস টাটা বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে।